Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear brothers and sisters. Shaitan apnake prorobdho korbe ei video ti na dekhar jonno, kintu tar poreo puro video ti dekhben. কারণ শয়তান থেকে বেঁচে থাকার মজাই তো আলাদা। এই ভিডিওটি করার মূলত দুইটি কারণ, একটা হচ্ছে গ্রিন স্ক্রিন টেস্ট করা, আর একটা হচ্ছে ইউটিউবারদেরকে কিছু মেসেজ দিতে। এই ভিডিওটি মূলত প্রথমে আমার জন্য, তারপরে বাংলাদেশের সকল ইউটিউবারদের জন্য। স্পেশালি এই ভিডিওটি করা হয়েছে যারা ইউটিউবে এখন বর্তমানে লিড দিচ্ছেন তাদের জন্য। সালমান মুক্তাদির, আসিফিন আজাদ, শাহিন হোসেন সরকার, তামিম, শৌভিক, সৌমিক, তাসিম হোসেন, তাফিদা ফ্রিদি থেকে শুরু করে আর যারা আছেন, যারা অ্যাকচুয়ালি মার্কেটে লিড দিচ্ছেন, এই ইউটিউবে লিড দিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। ওয়ান থিং আই মাস্ট সে, আপনারা যারা লিড দিচ্ছেন, আপনাদের কন্টেন্টের কোয়ালিটি অ্যান্ড আপনাদের ভিডিও কোয়ালিটি দুটোই খুব ভালো থাকে। দ্যাটস ওয়াই পিপল আর ফলোয়িং ইউ, এবং আপনাদেরকে যেহেতু মানুষ ফলো করছে, তাই এই মেসেজটা আপনাদের জন্যই। এখন আরেকটু জায়গাটা ছোট করে দিই। হ্যাঁ, এই ভিডিওটা আমরা করছি যারা মুসলিম ইউটিউবার তাদের জন্য। অর্থাৎ আপনি যদি মুসলিম নাম ধরে হয়ে থাকেন, বাট আপনি যদি ডিসবিলিভার হন, আপনি যদি ইসলামে বিশ্বাস না করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। আচ্ছা, এরপরে আপনি যদি গডে বিশ্বাস করে থাকেন, সোশ্যাল বিশ্বাস করে থাকেন, কিন্তু আপনি যদি ইসলামে বিশ্বাস না করে থাকেন, এই ভিডিওটি আপনার জন্যও নয়। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে এবং ইসলামকে বিশ্বাস করে। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো লেটস স্টার্ট আফটার দিস। আচ্ছা বলুন তো, আপনি কি নিজেকে মুসলিম পরিচয় দিতে সংকোচ বোধ করেন? যদি বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করতে পারি, তাহলে মুসলিম হিসেবে কেন নয়? নিজেকে এই প্রশ্নটা করবেন। আর যদি আপনি মুসলিম হিসেবে নিজে গর্বিত হন, তাহলে কেন আপনার নিজের ইসলামকে এক্সপ্রেস করছেন না? আমরা যদি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হতে পারি, তাহলে ইসলামের রিপ্রেজেন্টেটিভ কেন হতে পারছি না? আমরা যদি আমাদের মাতৃভূমিকে, দেশকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের স্রষ্টাকে ভালোবাসতে সমস্যা কোথায়? নাকি আপনারা বলতে চান যে স্রষ্টাকে ভালোবাসার ব্যাপারটা অন্তরে থাকবে, এটা এক্সপ্রেস করার কিছু না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনে ইসলাম পালন করতে বলেনি, ইসলামের প্রচার এবং প্রসার করতে বলছে। আপনারা কি জানেন কেন কিছু মানুষ ইসলামকে ভয় করে এবং ইসলামের উপর জঙ্গিবাদের তকমা লাগায়? কারণ ইসলাম যেখানে যায় সেখানে মুসলিম বৃদ্ধি পেতে থাকে, এবং এটা তলোয়ারের মাধ্যমে না, এটা সত্যের মাধ্যমে। সত্য যেখানে যায় সেখানে মিথ্যা বিলুপ্ত হয়। 9/11 পর আমেরিকায় ইসলামের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে, এবং এখন বর্তমানে দেখবেন ইউকেতে মুসলিমের সংখ্যা বাড়ছে, কনভার্টেড মুসলিমের সংখ্যা বাড়ছে। এটা কোনো তলোয়ার দিয়ে হচ্ছে না। সুতরাং আমাদের রিকোয়েস্ট হচ্ছে, আপনারাও ভিডিও তৈরি করবেন, ইসলাম নিয়ে ভিডিও তৈরি করবেন। তবে হ্যাঁ, নিজেদের মতো মন গড়া ইসলাম না, বরং জেনে শুনে বুঝে তারপরে করতে হবে। এবং সেই জন্য, জানার জন্য আমরা কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, হোপফুলি এগুলো আপনাদের কাজে লাগবে। অবশ্যই জেনে ওগুলো ক্রস চেক করবেন, এবং কোনটা হক কোনটা বাতিল এটা আল্লাহ বোঝার ব্যবস্থা করে দেয়, কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আল্লাহ বোঝার ব্যবস্থা করে দেয়। অবশ্যই বুঝে, জেনে বুঝে তারপরে কাজ করতে হবে। নাম্বার টু হচ্ছে, আমরা যখন ভিডিও তৈরি করি, তখন আমরা ভিডিওতে অনেক রকম বাদ্যযন্ত্র দিয়ে তৈরি করা মিউজিক ব্যবহার করে থাকি। মোটা দাগে বাদ্যযন্ত্র দিয়ে তৈরি করা মিউজিক হারাম। প্রকৃতি থেকে নেওয়া সাউন্ড এবং গলা দিয়ে তৈরি করা সুর দিয়ে বিভিন্ন রকম মিউজিকের মতো যে তৈরি করা হয়, সেগুলো হালাল কি হারাম এ নিয়ে বিতর্ক থাকলেও, ইনস্ট্রুমেন্ট দিয়ে যে মিউজিক তৈরি করা হয়, বাদ্যযন্ত্র দিয়ে যে মিউজিক তৈরি করা হচ্ছে, এটা ক্লাসিক্যাল স্কলারদের মতে হারাম, এবং বর্তমান স্কলারের ম্যাক্সিমামদের মতেই এটা একদম প্রহিবিটেড, এটা ফরবিডেন, এটা হারাম। সুতরাং আমরা যখন ভিডিও তৈরি করবো, তখন আমাদের মিউজিকের ব্যাপারে এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত। এবং যাদের কনফিউশন হচ্ছে যে ওয়েদার ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইজ হারাম অর হালাল, আমরা এই ব্যাপারে যে হাদিসগুলো আছে আমরা চেষ্টা করবো এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। নাম্বার থ্রি হচ্ছে, আমরা যে কন্টেন্টগুলো বানাচ্ছি সেটা দিয়ে কি আমরা কোনো গুনাহকে প্রমোট করছি কিনা, এই জিনিসটা আমাদের খেয়াল করে দেখা উচিত। মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি কোনো গুনাহর প্রচার এবং প্রসার করেন, এবং সেই গুনাহ যদি অন্য কেউ আপনার কন্টেন্ট দেখে সেই গুনাহ করে, তাহলে কিন্তু ওটার ভাগ আপনার উপরেও আসবে, সেই গুনার ভাগ আপনারও বহন করতে হবে। আর আমরা কিন্তু সবসময় বেঁচে থাকবো না, আমাদের মরতেই হবে। আমরা মুসলিমরা বিশ্বাস করি আমাদের এই জীবনের চেয়ে আমাদের পরের জীবনটা অনেক বেশি বড় এবং অনেক বেশি রিয়েল। সুতরাং আমরা কেউই চাবো না যে আমরা আমাদের আসল লাইফে এমন কিছু জিনিস নিয়ে যাই যা আমাদের দুঃখের কারণ হয়, যা আমাদের কষ্টের কারণ হয়, যা আমাদের অনুশোচনার কারণ হয়। আমরা কেউই কিন্তু এটা চাবো না। তখন আমাদের কেমন মনে হবে জানেন? তখন আমাদের মনে হবে সামান্য ফেমের জন্য বা টাকার জন্য বা ফানের জন্য আমরা এগুলো না করলেও তো পারতাম, কেন করলাম আর কেন এই পজিশনে আসলাম? সুতরাং আমাদের যাতে এইভাবে পছতাতে না হয় আফটার লাইফে, এই দিকে খেয়াল রেখে আমাদের ভিডিও তৈরি করা দরকার। এখন আপনি অবশ্যই বলতে পারেন যে ভাই, হু আর ইউ,
আপনি কে এই ব্যাপারে কথা বলার জন্য? আপনি কি মিয়া দুধে দোয়া তুলসী পাতা? আপনার সমস্যা আছে না? হ্যাঁ ভাই, আমার অনেক সমস্যা আছে, আমি অনেক গুনাহ করি এবং আমার মধ্যেও অনেক সমস্যা রয়েছে, কিন্তু আশার কথা কি জানেন? আশার কথা হচ্ছে আমি ফিরে আসার চেষ্টা করছি, আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছি এবং আমার দায়িত্ব আমি পালন করছি। আমি আপনাদেরকে কেন বলছি জানেন? আপনাদের মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য, কারণ এটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, শুধু আমাকে না সকল মুসলিমকে দায়িত্ব দিয়েছেন। যারাই মুসলিম তারা তাদের ভাইদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দেবে এবং আমরা সেটাই চেষ্টা করছি। আমরা আপনাদের কাছে আমরা দুধে দোয়া তুলসী পাতা না হয়েও আপনাদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে আখেরাতে যাতে আপনারা কখনো বলতে না পারেন যে আপনাদের কাছে কেউ দাওয়া পৌঁছে দেয়নি। আমরা এটা বিশ্বাস করি যে এই দাওয়া আল্লাহ যার যার কাছে পৌঁছানো দরকার তার তার কান পর্যন্ত, তার তার চোখ পর্যন্ত পৌঁছে দেবেন এবং সে সে এই জিনিসটা দেখবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, আমাদের দায়িত্ব আপনাদের কাছে মেসেজ পৌঁছে দেয়া, মানা না মানা এটা আপনাদের ব্যাপার। আপনারা যেহেতু মার্কেট লিডার, অ্যাজ আ মুসলিম আপনারা ইসলাম পালন করেন এবং ইসলামের দাওয়া করার চেষ্টা করেন, এটাই আমাদের সাজেশন থাকবে। আর যারা এই ভিডিওটি দেখছেন সবাই যার যার অবস্থান থেকে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাদের এই ভিডিওটি দেখা জরুরি। এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই যে এখানে আমরা যত ভালো কথা বললাম সব আল্লাহর পক্ষ থেকে এবং যা খারাপ কথা বললাম তা আমার এবং শয়তানের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।